আমরা এখনো পর্যন্ত আলেশা মাঠের চেয়ারম্যানের কাছ থেকে কোনো টাকা ফেরত পাইনি, একটি লিস্টও পাইনি। সম্পদ নাই বা ওই রকম কোনো কিছু নাই যেটা হচ্ছে সেল করে বা কোনো কিছু করে গ্রাহকদের দায় মেটাবে। আলেশা মাঠ ব্যাংক ডিপোজিট নামে একটি ক্যাম্পেইন শুরু করে, যেই ক্যাম্পেইনে 33% ছাড়ে ক্যাম্পেইনটি লঞ্চ করে এবং এটা এসক্রো নিয়ম নীতি উপেক্ষা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহকদের থেকে বিপুল টাকা হাতিয়ে নেয়। এসক্রো নিয়ম নীতিমালায় যেটা ছিল যে গ্রাহকদের টাকা গ্রাহকদের নাম্বারে ফেরত যাবে, সেখান থেকে আমরা মাত্র 42 কোটি টাকা ফেরত পেয়েছি। তো চেয়ারম্যান সাহেব মঞ্জুর আলম শিকদার, আলেশা হোল্ডিংসের চেয়ারম্যান, উনি বারবার 32 থেকে 33 বার এই পর্যন্ত লাইভে এসেছে, লাইভে এসে সকলকে আশ্বস্ত করেছে, ভাই আমরা যত দ্রুত সম্ভব টাকা ফেরত দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু এইভাবে সে 3 দফা সময় নিয়েছে গ্রাহকদের কাছ থেকে, 6 মাস 6 মাস 6 মাস করে, কিন্তু এখনও পর্যন্ত গ্রাহকদের সে একটি টাকাও ফেরত দেয়নি, যা পেয়েছি আমরা সরকারের গেটওয়ে থেকে। এখনও পর্যন্ত আমরা জুলাইয়ে, আজকে জুলাই চলে যায়, আমরা এখনও পর্যন্ত আলেশা মাঠের চেয়ারম্যানের কাছ থেকে কোনো টাকা ফেরত পাইনি, একটি লিস্টও পাইনি, যে লিস্টে 10 থেকে 15 জন লোককে যে টাকা দেওয়া হবে এমন কোনো আমরা এমন কোনো লিস্ট প্রকাশও আমরা এখনও পর্যন্ত পাইনি। জি, এবং চেয়ারম্যান কোথায় আসবে আমরা সেটাও আমরা হয়তো বা কেউই জানি না, এবং দেশে আসে কিনা সেটাও আমরা ক্লিয়ারলি জানি না। তো আমরা সাংবাদিক ভাইদের কাছে এটাই আবেদন জানাবো যে সে যাতে বাইরে কোনোভাবে মানে না যেতে পারে, এবং গেলে সেটা দায় দায়িত্ব যেন বাণিজ্য মন্ত্রণালয় এটা অ্যাভয়েড না করে, আমরা এটাই মানে মূলত জানাইতে যাচ্ছি। তাদের হচ্ছে মানে ওই রকম সম্পদ নাই বা ওই রকম কোনো কিছু নাই যেটা হচ্ছে সেল করে বা কোনো কিছু করে গ্রাহকদের দায় মেটাবে। তো যেহেতু হচ্ছে আলেশার চেয়ারম্যান বারবার বলতেছে যে আমার পর্যাপ্ত আছে, তো যেহেতু আছে তো আমরা চাচ্ছি, মাননীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা সেল গঠন করে দিক, একটা কমিটি গঠন করে দিক, তারা হচ্ছে সেই কমিটির মাধ্যমে তার সম্পত্তি বাজেয়াপ্ত করেই হোক বা তাকে ব্যাংক লোন দিয়েই হোক বা যে কোনো একটা পরিস্থিতি তারা হচ্ছে তৈরি করে আমাদের হচ্ছে যে দায়গুলো মিটিয়ে দিক। আর এখন রিসেন্ট গতকালকেও আমরা হচ্ছে 71 টিভির একটা নিউজেও দেখলাম যে শুধু আমরা যে ভুক্তভোগী তা তো না, এখন সাংবাদিক ভাইরাও তো বা মিডিয়ার যে চ্যানেলগুলো আছে তারাও ভুক্তভোগী। তো এখন আমি মনে করি যে আমরা যেরকম ভুক্তভোগী তারাও ভুক্তভোগী, সো আমাদের মন্ত্রণালয় হোক বা প্রধানমন্ত্রী বরাবর হোক, সবার কাছেই আমাদের একত্র হয়েই আবেদন জানাইতে হবে যে তিনি যেন কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারে। আর যেহেতু এতগুলো টাকা গ্রাহকের কাছ থেকে নিছে বা মিডিয়ার কাছেও তার অনেক লোন আছে, সো আমরা সবাই যেন আমাদের নিজের জায়গা থেকে নিজের সমস্যাগুলোর সমাধান পাই প্রধানমন্ত্রীর কাছ থেকে বা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে। এজন্য হচ্ছে আমরা সবাই মানে আবেদন জানাচ্ছি প্রধানমন্ত্রী বরাবর যেন তিনি আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করে আমাদের এই সমস্যা সমাধানের জন্য।